2014 সালে 2014 এখানে আপনারা ছবিটা দেখছেন 2014 এর 5 জানুয়ারি বিজনেসটা শুরু করি প্রেস্টিজের হাত ধরে এবং প্রথম মাসের চেক 292 টাকা বাড়িতে কি অবস্থা বলুন বলেছি লাখ টাকা রোজগার করব আর বাড়িতে নিয়ে আসি 292 পারলে বাড়ি থেকে সেদিনকেই তাড়িয়ে দেয় বাট আমি ওই যে একটা জিনিস মাথার মধ্যে নিয়ে নিয়েছিলাম এটার শেষ দেখে ছাড়বো এর মধ্যে কিছু তো আছেই কিছু জিনিস তো আছেই না হলে এখান থেকে রোজগার হওয়া এরকম ভাবে সম্ভব না যে যে কোনো একটা সিম্পল মানুষ একটা সাধারণ মানুষ কি করে অসাধারণ হয়ে যাচ্ছে সো আমি এটা শেষ দেখে ছাড়বো এবং সেকেন্ড মান্থেও আবার কাজ শুরু করলাম ইনকাম 3000 প্লাস 3000 70,000 টাকা রোজগার ছেড়ে এসছি ল প্রফেশন ছেড়ে এসছি আর আমাকে বাড়িতে বারবার একটা কথাই শুনতে হচ্ছে সাবান শ্যাম্পুর বিজনেস করে লাখ টাকা রোজগার তুই তো মুদিখানার দোকান চালাচ্ছিস মনে হচ্ছে কত ক্রিটিসাইজ করা হয়েছে এর মাথাটা পুরো গুলিয়ে গেছে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে এরকম কত ক্রিটিসাইজ আমাকে করা হয়েছে বিলিভ মি আপনারা ভাববেন না যে আজকে আমি এখানে এসে ফুলের মালা পাচ্ছি গোলাপ ফুল দিচ্ছেন আপনারা এই গোলাপগুলো পেতে গিয়ে অনেক কাঁটা কিন্তু আমাকে হাত দিতে হয়েছে হাতের মধ্যে প্রচুর কাঁটা কিন্তু ভোগ করতে হয়েছে বাট কখনোই আমি আমার সিদ্ধান্ত থেকে সরে যাইনি সিদ্ধান্ত যখন নিয়েছি তখন এটা করেই ছাড়বো রাইট 3 মাসের মধ্যে আমাদের চেক 27,000 টাকা মনে একটু আস্তে আস্তে বল আসছে ইয়েস কিছু তো হচ্ছে 1 লাখ না হোক কিন্তু ভয় আর চেক দেখাই না চেকের কথা বলি না শুধু কাজ করে যাচ্ছি ফলের আশা করছি না এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং দোয়াতে আমার 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আমি ননস্টপ পরিশ্রম করেছি 15 থেকে 16 ঘন্টা কাজ করেছি বাড়ি বাড়ি হোম মিটিং করেছি রেগুলার বেসিসে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করেছি 1-to-1 প্ল্যান দেখিয়েছি 6 মাসের মধ্যে ক্রাউন উপাধি পেয়েছি আর 1 লক্ষ টাকা ফ্রেন্ডস 1 লাখ টাকা যখন চেক হয়ে গেল এত খুশি আর যেন মনে হচ্ছে জীবনে আর কিচ্ছু প্রয়োজন নেই 1 লাখ তো আমি পেয়েই গেছি বাট হয় না মানুষ তো বাঙালি তো প্রচুর লোভ 1 লাখ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে আবার কেন বসে থাকবো আরো তো কাজ করতেই হবে আর মায়ের কাছ থেকে মাত্র সময় নিয়েছিলাম 5 বছর ভেস্টিজ আমার বয়স হয়ে গেল ভেস্টিজে এসে 8 বছর আমার মা এখনো জিজ্ঞেস করে তোর 5 বছর কি এখনো হয়নি ফ্রেন্ডস আস্তে আস্তে মানুষের গোল বাড়ে রেসপন্সিবিলিটি বাড়ে 6 জনকে নিয়ে বিজনেস শুরু করেছিলাম মাত্র 6 জনকে নিয়ে বিজনেস শুরু করেছিলাম আজকের দিনে 4,53,940টা মানুষ আমাদের টিমের মধ্যে কাজ করছেন